এক কাপ চা চেয়েছিলাম। এই যে হ্যালো, আপনার চা। খালা কি করে? খালা উনি তো রান্না করে। শোন, তোর খালা মুড়িকে বলবি আর জমিয়ে বিরিয়ানিটা পাক করবি, বুঝেছিস? কারণ অনেকদিন পর ছুটি পেয়েছি, খুব মজা করে খাবো। আমি কইছি হাল অল্প হালা, আমি মামার বাড়ি আইছি, তুই আমার আটকাস কেন? কিন্তু হ্যাঁ, তো কোনোভাবে আমার কথা শুনে না। হে আমার কি কই জানেন, হে আমার কয় আমার মতো লোক নাকি এই ফ্ল্যাটে আত্মীয় হইতে পারে না। পরে তো আমি, আচ্ছা তোমার নাম কি? ও আচ্ছা, ঠিক আছে, নাম কল লাগবে না, তুমি তাড়াতাড়ি যাও, এক গ্লাস পানি নিয়ে আসো, গলাটা অনেক ঘুগে গেছে, তিয়াস পাইছে, যাও। বাবা আরে আপনি মামি না, কত বছর পর আপনি দেখলাম, আমার যে কি খুশি লাগতেছে মামি, আপনি কিন্তু সুন্দর আছেন মামি। ওই আপনি তার আমাকে দেখতে দেখতে যান না, মামাই তো আমার 10 বছর আগে আমার গেছিল, তাই আমরাই মানে আমি বুঝি আর কি। ও মামা, কথা তো শেষ করতে পারি নাই, পরে কি করছি জানেন? ওই হালার পর হালারে এমন ধমক দিছি একদম, তো বাবা কাবাকে অবস্থা, কইছি খালেক সাহেব আমার মামা, মামারে কইয়া তোর কিন্তু চাকরি নট করে দিমু। আচ্ছা মামা থাক, গরিব মানুষ তো মাফ করে দেন, চাকরিটা খায় না, আমিও তো গরিব, গরিব মানুষ হয়ে আমি গরিব মানুষের কষ্টটা বুঝি, চাকরিটা খেলে পোলাপন এত না খেয়ে মরবো। আসলে ওর দোষ নাই, ও আসলে আমার দিকে চিনতে পারে নাই, ও ভাবতেই পারে নাই যে আপনি আমার মামা, তাহলে তো আমার আটকে তো না। মামা এই যে মিষ্টি নিয়ে আসি, মিষ্টি ঢাকায় কি খান না খান, ওই যে নগর ঘোষ আছে না, ওর দোকান থেকে ছানার 1 কেজি মিষ্টি নিয়ে আসি, ঢাকায় থাকেন অবশ্য ডায়াবেটিস থাকতে পারে, সমস্যা নেই মামা, একটা একটা করে খাইবেন, আর যদি না খাইতে পারেন আমি তো আছি, আমার দিবেন টপা টপ চার্জ করে ফেলাম। মামি টপের মিষ্টি ধরেন, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে মা, যে গরম পড়ছে বিশ্রাম খাওয়া দেখি।